আমি মেয়র ক্যান্ডিডেট, অবশ্যই আমি আমি বিশ্বাস করি আমার আমি কিভাবে নির্বাচন পরিচালনা করব সেটা আমার এখতিয়ার। আমি নির্বাচন পরিচালনা উপদেষ্টা কমিটি একটা তালিকা আপনাদের সম্মুখে দিচ্ছি। এখানে গণ্যমান্য ব্যক্তি প্রসাদ দেবী আছেন এবং আমাদের দলীয় লোকজনও আছেন। সবাইকে মিলিয়ে আমি একটা উপদেষ্টা কমিটি তৈরি করা হয়েছে। এই স্বল্প সময়ের ভিতরে করাটা সত্যিকারে খুবই কষ্ট। কেউ যদি বাদ পড়ে থাকে বা কেউ যদি তাদেরকে আমি বলবো মান অভিমান যা করে আমার প্রতি ক্ষমা দৃষ্টিতে দেখবে। এই নাগরিকদেরকে আমি একটা ভালো উপদেষ্টা কমিটি দিতে চাই, আর আমাকে নির্বাচন পরিচালনা কমিটি একটা এর সাথেও একটা সমন্বয় করে আমরা দিচ্ছি। ইনশাল্লাহ সাংবাদিক ভাইরা আপনাদেরকে আমার সালাম নেবেন। আমি নির্বাচন পরিচালনা উপদেষ্টা কমিটি আমি এখন পাঠ করতেছি। উপদেষ্টা মণ্ডলী আলহাজ আবুল হাসান আবদুল্লাহ এমপি, জাহাঙ্গীর কবির নানক, কর্নেল জাহিদ ফারুক শামীম এমপি, অ্যাডভোকেট তালুকদার মোহাম্মদ ইউনুস, মাহবুবুদ্দিন আহমেদ বীর বিক্রম, অ্যাডভোকেট গোলাম আব্বাস চৌধুরী দুলাল, জেবুন্নেসা আফরোজ, অ্যাডভোকেট শেখ টিপু সুলতান, অ্যাডভোকেট খান আলতাফ হোসেন ভুলু, অ্যাডভোকেট মানবেন্দ্র বটব্যাল, প্রফেসর জিয়ল হক, ডক্টর মোহাম্মদ আব্দুল কাইয়ুম, মোহাম্মদ হোসেন চৌধুরী, সৈয়দ আনিসুর রহমান, আমিনুল ইসলাম তোতা, নজরুল হক নীলু, অ্যাডভোকেট আব্দুল হাই মাহবুব, সাইদুর রহমান রিন্টু, অ্যাডভোকেট ফয়জুল হক ফয়েজ, জিএম কবির ভুলু, অ্যাডভোকেট দিলীপ ঘোষ, রাবেয়া খাতুন, অধ্যাপক শাহ সাজেদা, পুষ্প চক্রবর্তী, ডক্টর পিজুত কান্তি দাস, ডক্টর ইস্তিয়াক আহমেদ, মফিজুল ইসলাম কামাল, মসিউর রহমান, নাজমুল হোসেন আকাশ, আজমল হোসেন লাবু, শুভঙ্কর চক্রবর্তী, মোট 31। নির্বাচন পরিচালনা কমিটি ইতিপূর্বে যেটা ঘোষণা হয়েছে সেটা ঠিক আছে, তবে আমরা একটা শৃঙ্খলার ভিতর থেকে এটাকে একটা নিয়মের মাধ্যমে নিয়ে আসছি, সেইটাই আমরা আবার পড়তেছি। অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল করিম প্রধান
নির্বাচনী এজেন্ট অ্যাডভোকেট কে বি এস আহমেদ কবি অ্যাডভোকেট লস্কর নুরুল হক দাপ্তরিক দায়িত্ব ডক্টর আনিসুদ্দিন আহমেদ শহীদ নিজামুল হক নিজাম অ্যাডভোকেট বলরাম পোদ্দার সাধন হাওলাদার রেজাউল হক হারু আফতাব হোসেন মীর আমিনুদ্দিন মোহ মাহমুদুল হক খান মামুন মোহাম্মদ হুমায়ুন কবির শাহিন সিকদার জসিম উদ্দিন অসীম দেওয়ান মঈন তুষার আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা আমার আন্তরিক ভালোবাসা রইল আমার আপনাদের প্রতি শুভকামনা ভবিষ্যৎ আমরা আপনাদের সাথে আমার সম্পর্ক আরও গভীরতা হবে আমি মেয়র ক্যান্ডিডেট অবশ্যই আমি বিশ্বাস করি আমার আমি কীভাবে নির্বাচন পরিচালনা করবো সেটা আমার এখতিয়ার আমি এর থেকে আর বেশি কিছু বলবো না আপনাদের সবাই